नमस्कार बंधुरा, आमी संजीवन। आज के एक स्पेशल वीडियो अबाउट सत्यजित राय। तो सत्यजित राय ये नाम जखनी सुनी मैंने मन मध्य केमन एक उठे, मैंने हि इज वन अफ द ग्रेटेस्ट डिरेक्टर्स अफ अल टाइम। जत दिन सिनेमा आछे, जत दिन इंडियन सिनेमा तथा वर्ल्ड सिनेमा जत दिन आछे, तत दिन ये लोकटार नाम सबाई मने रखबे। बट आजकल भिडियोते एक जिनिस निये भाव कथाबार्ता बोलबो, सेटा हच्छे जे जदि सत्यजित राय आजकल जुगे दाड़िये सिनेमा बानातो ताले की कि परिवर्तन हतो। माने आमि बोलते चाइछि जे 2021 दाड़िये धरुन बांग्लाते जारा जारा डिरेक्टर आछेन तादेर साथे जदि सत्यजित राय थाकतो ताहले की कि आमरा देखते पेताम, की कि भालो जिनिस घटतो আমাদের বাংলা সিনেমাতে তথা ওয়ার্ল্ড সিনেমাতে। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আর বেশি দেরি না করে স্টার্ট। পয়েন্ট নাম্বার ওয়ান, যেটা আমার খুব পার্সোনালি মনে হয় যে সত্যজিৎ রায় নিজের কিছু সিনেমা এমন বানাতেন যেগুলো আজকের সোসাইটিকে খুব রিফ্লেক্ট করে বানানো হয়। আমি বলে রাখি সত্যজিৎ রায়ের তো অনেক সিনেমা আছে, বাট কিছু সিনেমা এমন আছে যেগুলো সোসাইটির ওপর খুব হার্ড হিটিং সিনেমা। একটা সিনেমা আমার খুবই প্রিয় সত্যজিৎ রায়, সেটা হচ্ছে জনঅরণ্য। এটা মানে সত্যজিৎ রায়ের ওয়ান অফ মাই ফেভারিট, মানে টপ ফাইভে রাখবো আমি এটাকে। সত্যজিৎ জনঅরণ্য ইজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম। মানে ওই সময়কার যখন কলকাতাতে চাকরি নেই, ওই যুগটা এমন একটা হয়েছিল ওই 1970s, ওই তারও একটু আগে, ওই টাইমে ফ্রেমওয়ার্ক এত সুন্দর করেছে সত্যজিৎ রায়। আমি সেটা ভেবেই বললাম যে এখন আমাদের ভারতে তথা বাংলায় যেরকম কিছু ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস থাকে, তারপর ইকোনমিক ক্রাইসিস থাকে, সেগুলো নিয়ে সত্যজিৎ রায় যদি সিনেমা বানায় এই জায়গায় দাঁড়িয়ে, আর সবচেয়ে বড় কি প্যান্ডেমিক আছে আমাদের, আর কি বলবো। তো এই সব নিয়ে যদি সত্যজিৎ রায় সিনেমা বানাতো তাহলে জাস্ট ইম্যাজিন করো কি লেভেলের সিনেমা হতো। গোপীগাইন বাঘাবাইন সিনেমাটা, যেটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় ছোটদের সিনেমা, সেটা আদতে কিন্তু পুরোপুরি ছোটদের নয়। কারণ সিনেমার মধ্যে যেরকম কমার্শিয়াল এলিমেন্ট আছে, ডিপ সোশিও পলিটিক্যাল জিনিসপত্রের কথা বলে হয়েছে, গভর্নমেন্ট কীভাবে গরিবদের দূরে ঠেলে দেয় আর বড় লোকদের এগিয়ে নিয়ে যায়, এগুলো খুব বড় বড় করে কটাক্ষ করেছে সত্যজিৎ রায়। তো এই সব জিনিস কিন্তু আজকের দিনেও খুবই প্রযোজ্য। আজকের দিনেও দাঁড়িয়ে সত্যজিৎ রায় এরকম সিনেমা বানালে লোকেরা পাগলের মতো দেখতে পাবে। কারণ এখনও গোপীগাইন বাঘাবাইন আমি যতবার দেখি ততবারই মনে হয় যে এই জিনিসটা তো আজকের দিনেও রিলেটেবল। আমি সেটাই বললাম যে এই প্রথম পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে সত্যজিৎ রায় যে হারে অনেক রকম কমার্শিয়াল সিনেমা বানিয়েছে সেই হারে কিন্তু এরকম সোশিও পলিটিক্যাল সিনেমা বানাতে পারলে আজকে কিন্তু বাংলা সিনেমাকে সবাই এরম করত। পয়েন্ট নাম্বার টু, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সত্যজিৎ রায় আজকের দিনে দাঁড়িয়ে থাকলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি রিভাইভ করে যেত ফাইন্যান্সিয়ালি ইন্টালেকচুয়ালি। একটা খুব খারাপ, অনেকে বলে, এটা অনেকেই বলে, মানে বাঙালিরাই বলে যে বাংলা সিনেমায় টাকা নেই। অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর প্রডিউসার সবাই বলে যে কম্পেয়ার টু আদার ফিল্মস যেগুলো ইন্ডিয়াতে রিলিজ হয়, যেমন তামিল হোক, পুরো সাউথের ইন্ডাস্ট্রি হোক, বলিউড হোক, হ্যাঁ সেখানে যত টাকা ঢালা হয় বাংলা সিনেমাতে তত টাকা দেওয়া হয় না। তো অনেকে মানে অডিয়েন্সরা অভিযোগ করে ফিল্ম মেকারদের, যে অডিয়েন্স বলে যে তোমরা ভালো সিনেমা না বানালে আমরা কেন হলে দেখতে যাব। আর উল্টো দিকে প্রডিউসার এরা অ্যাক্টর এরা বলে যে আমাদের সিনেমা দেখতে আসো, তোমরা টাকা দিলে তো সিনেমা হল রিভাইভ করবে। তো এই দুটো দ্বন্দ্ব কিন্তু একটা স্লাইটলি থাকে, বাট আমি এটাতে টোটালি অডিয়েন্সের সাথে একমত। অডিয়েন্স যদি ভালো সিনেমা না দেখতে চায় তাহলে তাকে জোর করে দেখানো যাবে না। কারণ আজকের যুগে দাঁড়িয়ে নেটফ্লিক্স এসছে, অ্যামাজন এসছে, কত কিছু দারুণ দারুণ বিদেশ থেকে শো এসছে, তো লোকেরা তো সেটাই দেখবে, যেটা ভালো সেটাই তো অডিয়েন্স দেখবে।
তো অডিয়েন্সকে যদি ভালো জিনিস সার্ভ না করা হয় তো অডিয়েন্স কেন দেখতে যাবে? আর সেখানেই আসবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যদি আজকের দিনে সিনেমা বানায়, যে প্রথম কথাগুলোর আমি রেফারেন্সে এবার পরের এফেক্টটা যদি আমি বলতে চাই, তাহলে আমি বলতে পারবো যে ওই ভালো ভালো সিনেমা যদি হলে চলে সবাই দেখতে আসবে, কে দেখতে আসবে না? প্রত্যেক বাঙালি দেখতে আসবে। বিগত 5-6 বছর বাংলা ইন্ডাস্ট্রির গ্রাফটা কিন্তু একটু একটু করে কমছে। অনেক খারাপ সিনেমার মধ্যে মাত্র কয়েকটা ভালো সিনেমা বেরোচ্ছে, যেটা আগের দিনে হতো না। আগেকার দিনে যখন সত্যজিৎ রায় যুগ ছিল তখন এরকম হতো না, তখন অনেক ভালোর মধ্যে একটা দুটো খারাপ বেরোতো, আর এখন পুরো উল্টো হয়ে গেছে। তো সত্যজিৎ রায়, আমি খুবই বিশ্বাস করি যদি সত্যজিৎ রায় থাকতেন আজকের দিনে, তাহলে উনি এই দ্বন্দ্বটা কাটিয়ে দিতেন সবার মধ্যে, উনি ভালো সিনেমা ডেলিভার করতেন, লোকেরা হলমুখী হতো, আর সেইভাবে ফাইন্যান্সিয়ালি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা কিন্তু টিকে থাকতো। আর সেই টিকে থাকার দরুন আরও জোর কদমে আরও সিনেমা রিলিজ করতেই থাকতো, হতেই থাকতো, আর লোকেরা কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাকি যেমন আমাদের বলিউড আছে, সাউথের মুভি ইন্ডাস্ট্রি, তাদের সাথে অ্যাট পার চলতে পারতো। তো এটা আমি খুবই বিশ্বাস করি। নাম্বার 3, অনেক ফেলুদা, কত চাই ফেলুদা, হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ফেলুদা। আমার সত্যি খুব ইচ্ছে ছিল যে সৌমিত্র আর সত্যজিৎ রায় আরও কাজ করতে পারতো ফেলুদা নিয়ে, একটা ট্রিলজি কমপ্লিট হতো, মানে সোনার কেল্লা হলো, জয়বাবা ফেলুনাথ হলো, আরেকটা হতে পারতো, তাহলে একটা ট্রিলজি হয়ে যেত। যাই হোক, ট্রিলজি ছাড়াও আরও অনেক হয়তো ফেলুদা বেরোতে পারতো। সত্যজিৎ রায়ের হাতে বানানো ফেলুদা, মানে জাস্ট ইম্যাজিন, আজকেও আমি যতবার জয়বাবা ফেলুনাথ দেখি, আমি মনেই হয় না আমি এটা 50তম বার দেখছি, মনে হয় যে আমি আবার দেখছি, প্রথমবার দেখছি। মানে ওর হাতে ফেলুদা একটা জাদু, মানে যেরকম লেখনী শক্তি, সেরকম ডিরেকশন, সেরকম কাস্টিং, জাস্ট ভাবুন সন্তোষ দত্তকে জটায়ুর রোলে। আজকাল তো ভালো জটায়ু পাওয়াই যায় না, সত্যি কথা বলছি। তো সত্যজিৎ রায় থাকলে জটায়ুর ব্যাপারটা মিটে যেত বাংলা ইন্ডাস্ট্রিতে, আর ফেলুদা বেরোতো পরপর, সৌমিত্র চট্টোপাধ্যায় করবে ফেলুদা, জাস্ট মানে ভাবা যায় না। বাঙালির ইমোশন নাম্বার 1। তো অনেক অনেক আরও ফেলুদা বেরোতো আর আমরা তো ভাই পাগল হয়ে যেতাম, এত ফেলুদা। পয়েন্ট নাম্বার ফোর, এটা মানে খুবই অবভিয়াস, মানে এইটা তখনও হতো, এখনও হলে আরও বড় স্কেলে হতো, যে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন। সত্যজিৎ রায় তখনকার সময় ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড ছিল একজন ব্যক্তি, মার্টিন স্কর্সিসি থেকে শুরু করে স্টিফেন স্পিলবার্গ সবাই তার থেকে ইন্সপায়ার্ড, এমনকি মার্টিন স্কর্সিসির যে ফেমাস সিনেমা ট্যাক্সি ড্রাইভার, ওই সিনেমাটা সত্যজিৎ রায়ের অভিযান সিনেমাটা থেকে খুব হাইলি ইন্সপায়ার্ড, মানে অ্যাটলিস্ট ক্যারেক্টারটা। অভিযান সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় প্লে করেছিল ক্যারেক্টার মেন লিড, আর তার থেকে অনেকটা ক্যারেক্টারটা ইন্সপায়ার্ড হয়েই রবার্ট ডিনিরো কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভারে প্লে করেছে, এটা অনেকে জানে না, আমি বলে রাখলাম। তো সেটাই বলছি, মানে সত্যজিৎ রায় থাকলে মানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মানে ওর কাছে কোনো ব্যাপারই থাকতো না তখন। এখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, যে এখন অস্কারস অত গ্র্যান্ডিয়র করে হয় না, অস্কারসে অনেক মনোপলি চলে, মনোপলি সব জায়গায় চলে, বাট আমরা প্রত্যেকে, প্রত্যেক বাঙালি তথা প্রত্যেক ইন্ডিয়ান মানে মুখিয়ে থাকি যে একটা সিনেমা অ্যাটলিস্ট নমিনেশনে থাকুক, একটা সিনেমা অ্যাটলিস্ট ওই 6টা সিনেমার মাঝখানে থাকুক, জিতুক কি না জিতুক, আমাদের এরকম অবস্থা থাকে। তো সেখানে সত্যজিৎ রায় থাকলে কি এটা হতো কোনো দিন, এই দুঃখটা? একদমই হতো না। প্রত্যেকটা মানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ওনার নাম থাকতো, অ্যাটলিস্ট নমিনেশন তো থাকতো, জিতবে তো একটা তো দুটো বটেই, হয়তো জিতেও যেত, বাট প্রত্যেকটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ওনার নমিনেশন থাকতো, আর সারা বিশ্ব ওকে দেখতো, সারা বিশ্ব ওনাকে দেখতেন। আর মানে শুধু নট অনলি অ্যাবাউট দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, মেন ব্যাপারটা হচ্ছে যে উনি থাকলে বাংলা সিনেমা আজকে ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউ ইয়র্কে বসে থাকে একজন লোক থেকে শুরু করে চায়নাতে বসে থাকে একজন মহিলা সবাই দেখতে পারবে, সবাই এনজয় করবে, সবাই রিলেট করবে ওর সিনেমাতে। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এটা আমি অনেক বছর ধরে ভাবছি, যে আমি এই পৃথিবীতে যতদিন আছি ওই দিনে ওই সময়ের মধ্যে যেন এটা হয়, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুকে নিয়ে একটা ওয়েব সিরিজ। জাস্ট ইম্যাজিন, মানে আমরা
গেম অফ থ্রোনস, স্ট্রেঞ্জার থিংস এসব নিয়ে মেতে থাকি যে কবে পরের সিজন আসবে, কবে পরের সিজন আসবে। তার প্রচণ্ড অনেক কারণ আছে যে ভালো গল্প আছে, ভালো কাস্টিং, ভালো গ্রাফিক্স, পুরো মিলিয়ে এইগুলো সিনেমাগুলো এই ওয়েব সিরিজগুলো মার্কেটিং হয়, লোকেরা দেখে আর খুবই এনজয় করে। বাট আমি বলছি, যদি সত্যজিৎ রায় আজকের যুগে দাঁড়িয়ে প্রফেসর শঙ্কু বানায় অ্যাজ আ ওয়েব সিরিজ, কোনো ওয়েব সিরিজ বিদেশের কোনো ওয়েব সিরিজ দাঁড়াতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। উনি থাকে, জাস্ট ইম্যাজিন, যারা যারা প্রফেসর শঙ্কুর একশৃঙ্গ অভিযান গল্পটা পড়েছো তারা এটা ভাবতে পারবে। জাস্ট চোখ বন্ধ করো, আমি সিরিয়াসলি বলছি, জাস্ট চোখ বন্ধ করো আর ইম্যাজিন করো প্রফেসর শঙ্কু ওই আরেকটা ডাইমেনশনে চলে যাচ্ছে, যেখানে সব বিভিন্ন রকমের অ্যানিমাল পাওয়া যায়, সেই ইউনিকর্নও পাওয়া যায়, তার সাথে বিভিন্ন রকমের ড্র্যাগন, বড় বড় সব অদ্ভুত অদ্ভুত দেখতে অ্যানিমাল, সেখানে প্রফেসর শঙ্কু আর আরও দুজন সায়েন্টিস্ট মিলে অ্যাডভেঞ্চার করছে, হাঁটছে। জাস্ট গ্রাফিক্সগুলো ইমাজিন করো কী লেভেলের হতে পারে সেই গ্রাফিক্সগুলো, তার সাথে মানে মানে ভাবা যায় না। তো ভাবতে পারছো প্রফেসর শঙ্কুর ওয়েব সিরিজ, মানে আমার মানে যখনই ভাবি গায়ে কাটা দিয়ে ওঠে, একদিন না একদিন তো হবেই। মানে হয়তো দেখা গেল কোনো বিদেশি ডিরেক্টর, হয়তো ক্রিস্টোফার নোলান করতে পারে কোনো দিন, ওয়ান ডে মেবি মেবি, হয়তো ইন্ডিয়াতে ওয়েব সিরিজ সূচনা হওয়ার আগে থেকেই উনি হয়তো প্ল্যান করে থাকতে পারতেন যে একটা ওয়েব সিরিজ বানাবো প্রফেসর শঙ্কুর, উইথ অল সর্টস অফ গ্রাফিক্স পসিবল, কারণ প্রফেসর শঙ্কুতে গ্রাফিক্স লাগবে। আর সেটা সত্যজিৎ রায় এই যুগে দাঁড়িয়ে তো পারতোই ভাই, অনেক ডিরেক্টর, অনেক হলিউড ডিরেক্টরকেও টেক্কা দিয়ে দিতে পারতো এই এই ক্ষেত্রে, ভিএফএক্সের ক্ষেত্রে। তখনই ওই সময়ে একটা লোকের মাইন্ড এত পরিষ্কার হয়ে থাকতে পারে, উনি এত পরিষ্কার মাইন্ড নিয়ে কাজ করতেন, তো যদি আজকের দিনে দাঁড়িয়ে থাকতেন তাহলে তো কোনো কথাই হয় না ভাই। তো এই ছিল আমার পয়েন্টগুলো, আর আমি এটা বললাম একটু বেশ অন্যরকম লাগছে, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে মানে এটা এত কিছু বললাম, বাট তারপর আবার মনে হচ্ছে যে এগুলো তো হয়তো আর হবে না, এগুলো জাস্ট একটা চিন্তা অবধি রয়ে গেল। বাট আমি জানি যে অনেক ডিরেক্টররা খুবই ভালো কাজ করছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, সত্যি অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, আর একদিন না একদিন তো এই যা যা পয়েন্টগুলো বললাম হয়তো পসিবল হবে, হয়তো দেখা গেল আমাদের কোনো বাঙালি ডিরেক্টরই সত্যজিৎ রায়ের এই প্রফেসর শঙ্কু নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছে, প্রপারলি ওয়েব সিরিজ, একটা দমদার ওয়েব সিরিজ যেটাকে বলে, বা একটা টাইমে দেখা যেতে পারা যাবে হয়তো যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা রিভাইভ করেছে ফাইন্যান্সিয়ালি আর টেক্কা দিচ্ছে বলিউডের সাথে। একদিন সত্যি ফেলুদা প্রপার কাস্টিং দেখতে পারবো, এখনও ফেলুদা যারা যারাই করছে খুবই ভালো করছে, বাট ওই সৌমিত্রর ব্যাপারটা আসছে না। যাই হোক যাই হোক, আমি আর ওদিকে যেতে চাই না। তো আরও হয়তো দারুণ দারুণ ফেলুদা বেরোবে, আর এছাড়া সোশিও পলিটিক্যাল ফিল্ম আমাদের বাংলাতে কিন্তু খুবই কম বেরোয়, মানে বরুণবাবুর বন্ধু যেটা ছিল ওটা কিন্তু ছিল ওরকম, বাট ওরকম সিনেমা আরও চাই, ওই ধারার সিনেমা কিন্তু সত্যজিৎ রায় করতেন, অনেকে জানে না বাট করতেন, অনেকে সত্যজিৎ রায়কে ফেলুদা বা এইগুলো নিয়েই চেনে, ফেলুদা, গোপীগায়েন, বাঘাবায়ন, বাট বড়জন নায়ক, বাট অনেকেই এই প্রতিদ্বন্দ্বী বা জনঅরণ্য এইসব সিনেমা কিন্তু অত লোকেরা অ্যাপ্রিসিয়েট করেন, অ্যাপ্রিসিয়েট মানে লোকেরা দেখে না, মানে এগুলো আরেকটু লোকেদের যদি এক্সপ্লোর করা উচিত, আরেকটু লোকেদের এক্সপ্লোর করা উচিত সত্যজিৎ রায়ের অফবিট সিনেমাগুলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কেমন তোমাদের মতামত জানিও ভিডিওতে কেমন লাগলো, আর তোমাদের কী কী মনে হয়, তোমাদের আরও কী কী পয়েন্ট অ্যাড করতেই যদি ইচ্ছা করে যে সত্যজিৎ রায় যদি আজকের দিনে দাঁড়িয়ে থাকতেন তাহলে আরও কী কী করতে পারতেন, সেটা প্লিজ তোমরা জানাও কমেন্টে, আমি ওয়েট করে থাকবো সেটার জন্য। আর এটাই ছিল, সবাই ভালো থাকবে, আর দেখা হবে পরের ভিডিওতে, টাটা।